গাদ্দারামি করবো কেন? আজকে আমি তোকে মারছি, আজকে আমার প্রচন্ড গাদ্দারামি করতে ইচ্ছে করতেছে। কেন? আমরা কি এমন করছি আমরা তোমার সাথে? তেরামি করবো আমি, তেরামি কিছু করা লাগবো না, আমি তেরা, আমি তেরা, আমি তেরামি করবো, বাস শেষ, করার কিছু নেই। আচ্ছা আমি আজকে উঠে গিয়ে বল্টুকে ঘাড়াবো। তো এই ঘাড়ানি শোতে এবং তেরানি শোতে আপনি জয়েন করতে চাইলে যেটি করতে পারবেন সেটি হচ্ছে SMS করবেন আমাদের, কারণ শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস। SMS করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলে আপনি লাইভে, ইয়েস লাইভে বল্টু যেহেতু নিজের চেহারা দাড়ি টাড়ি আছড়াইতেছে দেখতেছে তার মানে বুঝতেই পারছেন আমরা লাইভে আছি। হ্যাঁ, তো সেখানে গিয়ে আপনি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের লাইভটি, যা খুশি লিখে পাঠিয়ে দেবেন নিচে, যা এটা যা খুশি লেখার জায়গা না, যা খুশি লিখলে হবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রপারলি কিছু লিখতে চাইলে লিখবেন, না লেখা দরকার নেই। ওরে বাবা, ঠিক আছে, হ্যাঁ প্রপারলি সুন্দর মতো গোটা গোটা অক্ষর লিখবে, হাতের লেখা যদি বুঝতে না পারি একটা SMS পড়ব না, বাপরে ডিরেক্ট কথা কয়ে দেবে। এখন ফোন ফোনের সময় কি হবে? ফোনের সময় যদি জিজ্ঞাসেন খালি কেমন আছি, আচ্ছা মানে ব্যাপারটা তো বুঝতেছেন কেমন আছি, এরপরে যদি জিগান কেমন আছি, তারপরে মনে যদি মনে করেন যা কম মানে নগদে নগদে না করেন, যদি গান গাইতে কই ফটাকছে গান গাইবেন, দত্তক নিছি আমি, কি এর টাকা দেব, কি কেন কেন কিসের টাকা, কিসের টাকা, টাকা লাগা করবেন একদমই। যাই হোক, যারা যারা SMS করে তাদের লিখে ফেলেন ভাই, দেরি করেন না, তাড়াতাড়ি ঝড়াপাট 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 করে লিখে ফেলেন, লিখে তাদের পাঠা দেন, SMS গুলো পড়ে আমি চলে যাবো, SMS পড়ার পর আমার কোনো কাজ নাই না, আমি SMS পড়ে চলে যাবো, শেষ। আমার কাজ বলছে ভাই অফিস টাইমে লোক নিজের কাজ করতে হবে, এখন এই এক কাজ আমি এক ঘন্টা ধরে বসে বসে করবো, এটা কোনো সিস্টেম না, আমি আমার কাজ 5 মিনিটে শেষ করতে পারলে আমি 5 মিনিটে শেষ করে চলে যাবো। 7টা থেকে 8টা পর্যন্ত কাজ 5 মিনিটে শেষ হয় না কেন? 7 মিনিটের কাজ করে আমি চলে যাবো, ঠিক আছে? তো 7 মিনিটের কাজ তাহলে তুই 1 ঘন্টা ধরে করতে থাক, তাই না? 1 ঘন্টা ধরে আছে করা যাবে না, আমি ঠিক 7টা 7 মিনিটে না 7টা 7টা বেজে গেছে, আচ্ছা জানা আজকে একটু বাড়া দিলাম, 14 পর্যন্ত টাইম, 14 পরে যদি আমার কেউ যদি কইছে থাকতে, হ্যাঁ দাপাদাপ মাইরা চলে যাবো, আমি দাপাদাপ মাইরা দিয়ে চলে যাবে বল্টু, চলে যাবো, আমার প্রচন্ড মেজাজ খারাপ, আমার প্রচন্ড মেজাজ খারাপ। পৃথিবীর সবচাইতে ঠান্ডা অঞ্চল কি কি? পৃথিবীর সবচাইতে ঠান্ডা অঞ্চল কি কি? অ্যানসার আমি জানি না, আজের উত্তর দেবো না আমি। আলাস্কা, অ্যান্টার্কটিকা, আইসল্যান্ড, কম্বলের নিচে আমার পা, এটা হইতে পারে, এটা আমি ফিল করছি কালকে, ফিল করছি না, কম্বলের নিচে ঠ্যাং কখনোই গরম হয় না, সাধারণ মতো মন চায় কম্বল আগুন ধরে দিই, পরে চিন্তা করি তখন কম্বল আগুন ধরে দিলে ঠ্যাং নয় গরম বলি সারা শরীর তো ঠান্ডা যাবো, সেই ভয়ে আমি কখনো কম্বল নিচে ঠ্যাং দিই না। তবে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল আরেকটা জায়গা আছে, আমি বলবো না, না এটা বলবো না, আজ এর কথা বলার জন্য আমি এখানে বসিনি, যে পৃথিবী ঠান্ডা অঞ্চল কোথায় কোথায় আছে সেসব আমি এখানে বলে বেড়াবো না, হ্যাঁ পৃথিবী কোথায় গরম পড়ে, পরে যে গরম কই পড়ে এই আমি কই দেবো, পরে কই দেবো আমি পৃথিবী সবচেয়ে বেশি গাছ কোথায় উৎপাদন হয় সেটা আমি বলতে হবে, পরে বললো যে এইসব কি পৃথিবীর সব খবর কি আমি কি জেনারেল নলেজ শিখে দেবো, হ্যাঁ বলটুকে সাথে নিয়ে ঘুরে, এগুলো কি জিকে ক্লাস করাইতে বসছি, আমি কি শিক্ষক, আমি কি প্রতিদিন অঙ্ক শিখাবো, বায়োলজি শিখাবো, গণিত শিখাবো, ফিজিক্স শিখাবো,
এগুলা আজ এইগুলা কোনো কথা বলতো আজকে নাই আজকে বিশ্ব ঘাতারা দিবস আমি ঘাতারামি করবো আজকে আজকে বিশ্ব ঘাতারা দিবস প্রচন্ড আমার জন্য আছে বিশ্ব ঘাতারা দিবস আমি আজকে ঘাতারামি করবো আজকে আমি দরকারে ঘাতারামি করতে করতে মায়ের খেয়ে মরে দিব তারপর আমি ঘাতারামি আছে ভাই এত বছর ধরে আপনি ভালো চাকরি বাকরি করেন সিঙ্গেল রয়েছেন বিয়া শাদিও করেন না তারপর আবার প্রেমও করেন না ঘটনা কি প্রেম তো একটা করতেই চাই প্রেম করতে চান তাহলে সমস্যা কোথায় আপনার প্রেম একটা করেন যেই মেয়ের এই পছন্দ হয় হয় তার বয়ফ্রেন্ড আছে নয়তো মাইয়া টিকটক করে দেখছেন অবস্থা আমার জীবনে প্রেম হয় না কারণ এই ঘাতারামি লিখা মানে আমি তো আগে সহসর ছিলাম গতকালকে পর্যন্ত গতকালকে আটটা পর্যন্ত আমি সহসর একদম নিখাল নিষ্পাপ মনের একটা মানুষ ছিলাম তারপর থেকে তো আমি ঘাতারাটা হয়েছি ঠিক আছে সেই ঘাতারা হওয়ার পর থেকে আমি বুঝতে আছি যে ঠিকই আছে আমার গার্লফ্রেন্ড যেগুলো ছিল সবগুলো এক একটা ঘাতারা মানে কোনো কথা যদি আমার শুনতো আমি কইতাম চলো আজকে লিটন ফ্ল্যাটে যাই না সে যাবে না চলো আজকে যে বোটানিক্যাল গার্ডেন যাই না সে যাবে না খালি আমার সাথে ঘাতারা আমি তারপর সে বলছে চলো আজকে আমাকে ফুচকা খাও আমি বলছি যাবো না আমার ঘাত আমি তো বদলা গেছি আমি ঘাতারা আসলাম নাকি দিন বদলার সাথে সাথে আমি ঘাতারা হয়েছি একটা সময় ছিল যখন হচ্ছে কেউ রেস্টুরেন্ট হোটেল বা খাবারের দোকান দিলে মিলাদ দিয়ে আশেপাশের ফকির মিসকিন আইনা ডাইকে আইনা খাওয়াইতো আর এখন রেস্টুরেন্ট বা খাবারের দোকান দিলে নেটের থেকে ফুড ব্লগার গো ডাইকে আইনা খাওয়ায় জানে যেখানে বললে কাজ হবে সেখানে বলরা ওরা এই ব্যাপারে ঘাতারামি করে না এই ব্যাপারে তারা প্রচণ্ড শিথিল তারা ঘাতারামি শিথিল রাখে এই যে ফুড ব্লগার করে খাওয়াইতে ডাকে আর একটা ব্লগ করে যে মনে করেন ফেসবুক তারা ভাষায় দেয় ওদের ওরা তো জীবনে মনে করেন যে ভালো কিছু করতে পারবে না মানুষের বদ্দোয়া একদম মানে ডিরেক্ট লাগে ফেসবুকে মনে করেন খাবারগুলো দেখি এমন এমন টাইমে দেখি তখন মনে হয় না পকেটে টেকা থাকলো কিনা কেনার সুযোগ থাকে না আবার মনে করেন যে কেনার সুযোগ থাকলে তখন সামর্থ্য থাকে না এমন এমন দাম বলে 10 out of 10 একটা বার্গার মাত্র 750 টাকা ওই শালা একটা বার্গার 750 টাকা দিয়া খাইলে তুই 10 out of 10 কেমনে দেস একটা বার্গার থাকে কি দুইটা একটা বোন থাকে দুইটা বোন দিলে একটা কথা ছিল একটা বোন থাকে একটা বোনের ভিতরে আপনি আয়েস কয়টাকে ইনভেস্ট করবেন রে ভাই সবচাইতে মনে করেন মাখন দিয়া মনে করেন ঘি দিয়াও যদি বাজে বোনটা হায়েস্ট 4 টাকা খরচ হয় হ্যাঁ ধরলাম 4 টাকা তুই বোনটার মধ্যে দিছিস পুরো ফুল খরচ করছিস ঘি দিয়া মাখন দে ভাই যা বেসন দে পুরো তুই কি করছিস 4টা দিছিস তুই নিজে 4টা দিলি মনে কর দামটা একটু বেশি দিছে বন দিছে একটাই তো বন দেয় আর মাঝখানে কী দেয় চিকেন একটা চিকেনে একটা মুরগির মাংস যদি মানে আস্তা মুরগি রে যদি মনে করেন যে রান দে ঠিক মতো রান একটা ফ্যামিলি 6 জনের ফ্যামিলি এক বেলা খাইতে রে আর তুই ওখানে তাহলে একটা মুরগির দাম কত কত 170 টাকা কেজি ধরলাম 2 কেজি মুরগি ধরলাম তাহলে কত হয় 170 আর 170 200 আর 70 340 টাকা 340 টাকা মুরগি পুরোটা তো দেশ না দেশ পুরোটা দেশ একটা বার্গারের মধ্যে আস্তা মুরগি থাকে 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 না জীবনও থাকে না তারপর 240 টাকা 60 টাকা কত হয়েছে কত হয়েছে 244 টাকা পুরো আস্তা মুরগি দিয়ে যদি একটা বার্গার বানায় বন দিয়া ধরলাম চিজ 10 টাকা আরো ধরলাম 50 টাকা যা 300 টাকায় যা 300 এইটা বার্গার 750 টাকা দিয়ে খাইয়া টেনে টেন দিয়া ফেসবুকে পড়ছিস মানে আমি কি তারা এমনি এমনি হয়েছি ওগো দেখ খামা মানে জিদি টিজি এমনি এমনি তারা হয়েছে বলতো এমনি এমনি তারা মানে তারপর বলে খুব সুস্বাদু অসাধারণ প্লেস এবার প্লেস দেখ কি করুম রে মানে যদি খাইতে যায় যে খাইতে যাবে হ্যাঁ প্লেস দেখবো আর যে প্লেস দেখতে যাবে কি খাইবো বেটা এত গিয়ে ছবি তুললে আই পড়বো আবার আজকালকে দেখতেছি বিভিন্ন রেস্টুরেন্টে ছবি তুলতে টাকা লাগে ছবি তুলতে টাকা লাগে হ্যাঁ ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না তাদের জন্য আলাদা করে বাজেট লাগবে ওদের মেনুতে লেখা থাকে মেনুতে ফর ফটোশুট 5000 টাকা কি এবং ব্র্যাকেটে লেখা থাকে টিকটক লাইকিরা দয়া করে এখানে কোনো শুট করবেন না এদের নাম রেস্টুরেন্ট আমার কথা হলো তাহলে তুই রেস্টুরেন্ট করছো তুই স্টুডিও ভাড়া দে তুই বাইরে লেখা দে স্টুডিও আমরা স্টুডিও পাশে ক্যান্টিন আছে ওখানে খাবারও দেই তুই রেস্টুরেন্ট লেখা ভিতরে এই যে ফটো বিজনেস করছ কেন
চিন্তা করছেন আপনি একটা লোক নিয়ে যাবেন ছবি তুলতে পারবেন না, ক্যামেরাটা তুলে সেলফি তুলতে কি করতে যাব, আপনি সেলফিটা তুলতে নিবেন না নগদ, দেখুন পিছনে দুইটা ওয়েটার খাড়া রইছে, আপনি দেখবেন নেবে সরেন কে ফ্রেম থেকে সরেন, নগদ না সরব না, আপনি দেখবেন না সরেন সরেন ছবি তুলব, এখন না ছবি তুলতে পারবেন না স্যার, ছবি তুললে 5,000 টাকা লাগবে উরি বাবা, তারপর যখন আপনি 5,000 টাকা দেবেন হ্যাঁ তারপর দেখবেন দাদা আলিশান যে একটা ওদের একটা সার্ভিস, ওরে বাপ রে বাপ, দুইটা টেবিল ফ্যান এনে দেয়, আমি দেখছি যারা মনে করেন যে শুটিং করতেছে মানে ছবি তুলতে তুলতেছে 5,000 টাকা দিছে তারা, ওর কাছে টেকাও আছে রে ভাই, আবার দেয় 5,000 টাকা, প্রথমে আমি ভাবছিলাম যে 5,000 টাকা উইথ ফুডস আচ্ছা সাথে মানে খাবারও ফিরিয়ে দিব না এক্সক্লুডিং ফুড, আচ্ছা আচ্ছা ব্যবসা তাহলে এইখানে না কি করলাম যে আমি আমি কি গাতে এমনি হইছে গাতার এমনি হইছে কালকে থেকে নাট বল্টু নাট বল্টুর মতো চলবে হ্যাঁ এক্সক্লুডিং ভিডিও, আচ্ছা ক্যামেরা অন হলেই পার মিনিট আমরা চার্জ করব, পুরো বাপরে নাট বল্টুর মতো নাট বল্টু চলবে হ্যাঁ, মাইক অন থাকবে থাকবে, কথা বললি টাকা লাগবে, ঠিক আছে এটা আপনি এখন ভালো কথা কই গাতার আমি করি আজ এটা বকবক করি ভাই, কথা কইতে তো শক্তি লাগে লাগে না হ্যাঁ, কথা কইতে তো গায়ক শক্তি লাগে, কথা কইতে মাথা ব্রেন খরচ হয়, টাকা লাগবে টাকা লাগবে হ্যাঁ, যদি আমার ফোন দিয়ে ছবি তুলতে আমার টাকা দিতে হয় হ্যাঁ তাহলে লাগবে হ্যাঁ লাগবে, এমনি এমনি গাতার কালকে থেকে আমিও গাতার আমি কত লাগে আমি যে ভাই সিট ভাড়া নিব আমরা সিট ভাড়া এই যে যে চেয়ারে বসে দিছি এই চেয়ারে বসার জন্য আমরা টাকা নিব হ্যাঁ আমরা টাকা নিব না কেন অদ্ভুত কথা কষ্ট করে জায়গা হয় না তারপরে কোনো মতে ধাক্কা ধুকে আটায় ওটায় বসে আচ্ছা এগুলো কোনো কথা তাহলে হবে না টাকা লাগবে ভাই ঠিক আছে টাকা প্রচুর টাকা লাগবে ব্যবসা করতে হবে এই শোয়ের ভিতর থেকে ব্যবসা করতে হবে তারপর মনে করেন বাইরে গিয়ে ব্যবসা করতে হবে হ্যাঁ না এত তাড়াহুড়ো কিছু না ব্যবসা দাঁড়াইতে সময় লাগে যেমন হচ্ছে ওই বিয়ের পরে শাশুড়ি এসে বিয়ের 4-5 দিন পরেই শাশুড়ি এসে বউকে বলতেছে কি মা বিয়ে শাদি তো সব কিছু হয়েই গেল তাই না এখন তো সব ভালোভাবেই চলতেছে বলছে জি মা ভালোভাবেই চলতেছে এই সংসারে তোমার কোনো অসুবিধা হইতেছে না তো বলছে না মাত্র তো 4-5 দিন গেল এখনো তো অসুবিধা হইতেছে না কয় বা তাহলে তো তুমি সেট করেই নিছো তাইলে মা এবার আমাদের দিকেও একটু দেখো সে কি দেখবো মা আমি না ঠিক বুঝতে পারি নাই আচ্ছা না মানে সংসারে আমরা নাতি নাতনির মুখ দেখো বিয়ে তো হয়ে গেল 4-5 দিন হয়েছে 4-5 দিন হয়ে গেছে এখনই আপনাকে নাতি নাতনি লাগবো এখন তো তোমার আর কোনো কাজ নাই ও তাহলে আম্মা আপনাদের যখন এতই তাড়াহুড়ো আগে বলতেন একটা নিয়েই বিয়েটা করতাম বলতে যে আমাদের আদের কথা বলো তো আমার ঠিক হইতেছে না তারপরে বলে দিই একটা বল একটা হ্যাঁ না এটা আজের কথা না এটা তো দরকারি কথা এটা দরকারি কথা আমার জীবন থেকে নেওয়া কথা মানে কালসা আমার বন্ধু ছিল আর কইছে যে বন্ধু বিয়ে কর বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইব বাচ্চা কাচ্চা হইলে দেখবি জীবনটা সুন্দর হয়ে যাবো তোর মনে করি আলসামিটা কমবো তুই আলসামি করলে তখন পারবি বউ কিছু কাজ করে দিব পোলাবেন কিছু কাজ করে দিব তুই ঠ্যাঙের উপর ঠ্যাং থিলে খাবি কথা বন্ধু কথাটা ঠিকই কইছস তাহলে এটা আলসামিটা কমায় বিয়েটা করে লাইতে না হ্যাঁ কথা বা বাচ্চা কাচ্চা হ্যাঁ বাচ্চা কাচ্চা আবার একটু কষ্ট জানা আচ্ছা বাচ্চা কাচ্চা বলে কোনো বউ আছে থাকলে আমার খবর দিচ্ছ আমার আইল ছেলে লাগে আবার বাচ্চা কাচ্চা কিনিব এক রেডিমেড বাচ্চা কাচ্চা হলে কোনো বই থাকলে কইস আমি হ্যারে বিয়ে করুন করবো ঠিক আছে বিয়ে করার জন্য সময় দিতে হবে এখন আমাদের সময় হচ্ছে যে মানুষকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সময় না না আজকে যাওয়া যাবে না ব্রেকে যাবো না আজকে ব্রেকে যাবো না আমরা তাহলে আমি যাই তুই বসে থাক হ্যাঁ শুনছেন এইবার ব্রেক আমার যাওয়ার ইচ্ছা নাই ফান কিংস আর এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 আর ফেসবুক পেজে গেলে আপনি আমাদের লাইভটি দেখতে পাবেন সেখানে কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো জোক পাঠাতে চাইলে পাঠিয়ে দেবেন পরে দেওয়ার জন্য বল্টু তো রয়েছেই কে আমি হ্যাঁ বলিস না এসএমএস পড়তে টাকা নিবি সে তো নেবই আচ্ছা কথা বলতে টাকা নেই আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659 জলে জলে সব জলে জলে হ্যাঁ জলে জলে আগুন বুকেতে জলে আগুন সব জায়গায় জ্বলতে আছে আমরা ফিরতেছি হ্যাঁ একটু পরে কিন্তু এসএমএস করতে টাকা যে নিব এটা আমরা লিসেনারদের থেকে নিব না কার কাছ থেকে নিব যে দুইটা করে কাটতাছে ওর থেকে আমি একটাই করে নিব এটা ঠিক হ্যাঁ সেটা করা উচিত সেটা আমরা নিতেছি
একটি কারেন্টের শর্টের মতো শক খেলাম ভাই, শর্টের মতো শক খেলাম, কারেন্টের শকের মতো শক খেলাম। এই শক মুখ দিয়ে খেলাম, মানুষ হাত দিয়ে খায়, পা দিয়ে খায়, মানে জাস্ট আমি একটা কাপ কফি পাইছি, আমি বাইরে প্রচন্ড ঘাত্তারামি করছি, দেখলাম যে আমাদের কলিগরা সবাই কফি খাচ্ছে। আচ্ছা, বিরতিতে তো আমি হুড়মু করে বেরিয়ে গেলাম, নিজের চোখে দেখলেন, গিয়ে দেখলাম যে সবাই কফি খাচ্ছে। তো আমি গিয়া গাত্তারামি করে একজন হাতে কফি নিয়ে নিছি। আচ্ছা, নিয়ে মনে করেন গাত্তারামি করে কফি খাই ফেলেছি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক ছিল, তারপরে দেখলাম যার হাত থেকে নিয়েছি সে আমার থেকে বড় গাত্তারা, সে আমার কানের উপর দুটো মারছে, বাস আমার গাত্তারামি ঠিক হয়ে গেছে। বুঝছেন, এইভাবে আপনারাও চাইলে নিজের নিজের গাত্তারামি কমাতে পারেন। ব্রয়লার খাই না কিন্তু চিকেন ফ্রাই আর বারবিকিউ আমার পছন্দ। ভালোবাসা মিথ্যে লিখেছে ভাইয়েরা, একটা জোকস পাঠাইলাম, একটা জোকস পাঠাইলা। আচ্ছা, বাইরে থেকে এসে দেখি ঘরে বউ নাই, অনেক খোঁজাখুঁজির পরে মনে হইলো দূর বিয়েই তো করি নাই। অর্ণব ইসলাম রাকিব লিখেছে গফরগাঁও থেকে, আরে সালা স্যামসুং গ্যাসে কোপ পাইতে আনতে কুড়াল দাও, স্যামসুং ছেলে স্যামসুং গ্যাসে গফরগাঁও আনতে কুড়াল দাও, এবার মিলছে। আবির খান লিখেছে, আমি তোমাদের চার মান ধরে শুনি, তোমরা যে মানুষকে এই ওয়ান আওয়ার মনটা ভালো রাখো তাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া। কে বলছে? আমরা তো মানুষের সাথে দুষ্টামি করি, আমরা বান্দরামি করি, তার জন্য আমাদের সব ঘৃণা করে। আর তুমি কি বলো, ভালোবাসছ দুর্বোকা, ঘৃণা করো আমাদেরকে, ঘৃণা। অর্ণব ইসলাম রাকিব গফরগাঁও থেকে লিখেছে, ইউ আর সো সুইট নাটান বলু ভাইয়া। ঋতি সাবর থেকে লিখেছে, এত এত এসএমএস করি, তোমাদের তো উচিত আমাকে একটা কি আমাকে টাকা দেয়ার, এই দেখেন শুরু করছে, এখন দাও কি প্রতিটা এসএমএস বাবদ তিন টাকা করে দিবা। বল্টু বলতেছে, বাবা আমাদের প্রতিবেশী নাটরা কি খুব গরিব, কি বলিস, তাদের অবস্থা তো বেশ ভালো, বলতে গেলে কোটিপতি, কিন্তু কেন, গতকাল নাটের ছোট ভাই একটা পয়সা গিলে ফেলাইছিল, সেটা বাইর করার জন্য ওর বাবা মা কি কাণ্ডটাই না করলো, ওকে নিজের মতো লাভাইছে আব্বা, এটা পয়সাই তো না খায় ফেলাইছে। আবিবা পুরান ঢাকা থেকে লিখেছে, আমার ফ্রেন্ড রাসেল তোমাদের রেগুলার শুনে, তোমরা ওর উইন্টারে গোসল করতে চাওয়া চাও না, বাট রাসেল রেগুলার সকাল 7:30 গোসল করে, ওর থেকে কিছু শিখো। হ্যাঁ, আমরা তো ওর থেকে শিখছি না, আমরা দুপুর তিনটা করি, ওর কাছ থেকে শিখাই, আমরা তিনটা পর্যন্ত ওয়েট করতে শিখছি। লাগবে লাগবে চলতেছে। ভিতু ভুতু লিখেছে সাভার থেকে, সাভার রাজশাহী থেকে, পুতিয়া কি ও জায়গার নাম মনে, পুতিয়া। আচ্ছা হ্যাঁ, সাভার রাজশাহী পুতিয়া থেকে রাজবাড়ি, পুঠিয়া পুঠিয়া হ্যাঁ পুঠিয়া না পুঠিয়া রাজ রাজবাড়ি থেকে, আমাদের গ্যারে গাছের মাঙ্গা মাগনার রস পাইয়া বড় দুলা ভাই, আচ্ছা মাগনার রস পাইয়া, লেট মি ফিনিশ, আমার অনেক কষ্ট হচ্ছে। আমাদের গাছের মাগনা রস পাইয়া বড় দুলা ভাই 5 গ্লাস খাইছে, তার সাথে সাথে তার কি ডায়রিয়া হওয়া গেছে, তোমার হয় নাই ডায়রিয়া হয়ে গেছে, কে বলেছে কি হয় নাই শুধু তাই বলো, আমরা তো শুধুমাত্র খাবার এবং খাবার দৃশ্য তোমাদেরকে দেখিয়েছি, আফটার ইফেক্ট তোমাদেরকে কিছু দেখাই নি, এরপরে যে আমাদের কিছু একটা গান আছে না, তুই না জানে আমার সাথে তুই জানতা। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়া আজকে নেহার বার্থডে, ও হ্যাপি বার্থডে টু ইউ। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, বল্টু ভাইয়া রস তো খাওয়া হয়ে গেল, এই খুশিতে আমাদের মিষ্টি খাওয়াও, আর আমার দাদার খেজুরের গাছ আছে, আসলে ফ্রিতে খাওয়াবো, এখন তো সবাই বলবা আমার দাদার বাবার চাচারা কাকারা নানার মামার সবার খেজুরের গাছ আছে, এখন আমরা খাইছি না, আর তোমার মিষ্টি খাওয়াবো কেন, হ্যাঁ মিষ্টির যে কেজি তার ডাবল দাম দেবো, খেজুরের রস খেয়েছি 2 কেজি মিষ্টি খেতে পারতাম, এইটা ঠিক, কিন্তু এইটা বলতো ঠিক বলছে, মিষ্টির যা দাম তার ডাবল দাম দিয়ে
আমরা খেজুরের রস খাইছি, রস খাইতে হইছে। তাছ মিষ্টি কত সুন্দর প্যাকেটে দেয় আমাকে, ওই যে গ্যালেনে দিয়েছে, গ্যালেনে দিলে আলাদা 20 টাকা নিছে, এটা ফ্রি গ্যালেন সেটার জন্য আলাদা 20 টাকা নিছে। বজ্জাতে হাড্ডি লিখেছে, আই উইশ কোন এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে উড়া ধুরা বিড়ি টানবো। টানো টানো। এমডি মেহেদি হাসান লিখেছে, কি বলতো ভাই, নতুন মনে হচ্ছে আমি তোমাদের টেক্সট কল করতাম, বাট এখন বাট এতদিন আমার অ্যাসাইনমেন্ট হচ্ছিল, এখন থেকে প্রতিদিন টেক্সট করব। আমাকে মনে আছে মেহেদি হাসান? মানে পৃথিবীতে তুমি উচ্চশিক্ষিত হও, আমার কোনো প্রবলেম নাই, তুমি অনেক বড় একটা চাকরি করো তাতেও আমার কোনো প্রবলেম নাই, তুমি জজ হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, তাতেও আমার কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, তুমি আমার থেকে বড় আরজি হয়ে যাও তাতেও আমার কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা কোথায়? মিথ্যা কোথায়? আচ্ছা তুমি খুব জীবনে প্রথম টেক্স করছো আজকে, আর তুমি বলতেছো এতদিন আমি ঘুমেছি গাড়িতে গেছি, খুব প্রবলেম আছে। কমলা সুন্দরী লিখেছে, নিজেকে কখনো বেকার ভাববেন না, কারণ মনে রাখবেন আপনার রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে। এটা ঠিক কথা, দ্যাটস ওয়াই আমি মশাদের কাছে চিরঋণী, ওদের সাথে আমার রক্তের সম্পর্ক। তিয়ামনি লিখেছে, শীত এত বেশি পড়ে যে রাতে মশাগুলাও কানের কাছে এসে বলে ভাই গরম রক্ত হবে। কথা শুনলেই তো রক্ত টকবকে গরম হয়ে যায় গা। ভাইয়েরা আমি কবিতা তোমাদের শুনছি নরসিংদী থেকে, আমার তিনটা বেস্ট ফ্রেন্ড এক রাত্রে যে আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, আর নাট বল্টু ভাইয়া যারা সাতটা থেকে কাটতে দেয় না, লাভ ইউ। ও আচ্ছা, ও তিনটা ফ্রেন্ড, আমি ব্যাপারটা বুঝাই বলেন তো কি বলতে চাইছো? তিনটা ফ্রেন্ড যে হচ্ছে কখনো ইয়ে করতে দেয় না, নাট বল্টু যারা হচ্ছে এক ঘন্টা কখনো কাটতে দেয় না, মানে ব্যাপারটা আমাদের পক্ষে ছিল, আমি ভাবছিলাম বিপক্ষে গেছে। এমডি মনির লিখেছে, ভাইয়ারা আমি সেই মনির হোসেন। কোনটা মনির হোসেন? আচ্ছা একটা জোকস। আচ্ছা, নাপিতরা আগে চুল কাটতো বেশি, টাকা নিত কম, এখন চুল কাটে কম, টাকা নেয় বেশি। ঠিক কথা, তার উপর টিকটক ফ্রি। কি ফ্রি? টিকটক, চুল কাটতে গেলে টিকটক ভিডিও করে বলায়। আপনি কোন জায়গায় গিয়ে শান্তি পাবেন না ভাই, বিশ্বাস করেন, সেদিন মানে চুল কাটার সাথে টিকটক ভিডিওর কি সম্পর্ক? আরে চুল কাটতে গেছি না আমি, মনে করেন হঠাৎ করে কাটতেছে, একজন এসে বললো এই মোবাইলটা বের করতো, আচ্ছা আমি বুঝলাম না ব্যাপার কি, মোবাইল বের করতে পারে, আমি আমার চিনতে পারছে, সেলফি টেলফি তুলতে পারে, আমি একটু ভাব নেওয়ার বসলাম, পরে দেখলাম যে আমার চুল কাটতেছে সে সাইডে ছড়িয়ে গেল, আরেকজন আসলো, মানে যে চুল কাটতেছিল সে ছিল মানে নর্মাল ড্রেস, মানে যেমন চুল কাটে, ও ছড়িয়ে গিয়ে আরেকজন আসলো, সে একদম সুটেড বুটেড একদম, ঠিক আছে, হাতে কেচি, আমি ভয় পেয়ে গেছি কি ব্যাপার, আমার পিছন থেকে ছড়িয়ে গেল সুটেড বুটেড কেচি, সে এসে কোনো চুল কাটে নাই, সেটা ভাব ধরতেছে আমার চুল কাটতেছে, আর ওদিক থেকে একজন টিকটক শুরু করছে, আমি কি ভাই দুইটা শট নিবো, ভাই নেই শট নেই, এখন আমার তো চুল কাটা ভাই অর্ধেক, আমি না করে কি বিপদে পড়ব, আমার করবো তাহলে চুল কাটা এই পর্যন্তই, আজকের মতো এই পর্যন্ত, বিরতির পর কালকে দেখা হবে, তাহলে বিপদ নেন, মনে করেন এই যারা যারা আমাদেরকে ভিডিও দেখছে তারা দেখতে পাবে কেমন ভিডিওটা করছে, এই ধরছে মনে করেন, হ্যাঁ এটা কি আমি বুঝলাম না, বিশ্বাস করেন আমি বাপের জন্য সম্মানিত করে দেখি নাই, আমি তো বুঝি এই নাম টিকটক ভাই, আপনি ওর ক্যামেরা চালু দেখলে ভয় পাবেন, ওর পিস্তল দিলে গুলি করে বিশ্বাস করবে না, প্রথমে ভাইয়া রেডি, আমি খালি কই দি রেডি, রেডি মনে হচ্ছে ওই অভিনেতা, আমি ক্যামেরাম্যান, আমি সব সব বইরেছি, এই 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 করে টিকটক ভিডিও করে ফেলাইলো ভাই 2 সেকেন্ডে, আজ আমি দেখতে পেলাম না, আমি বললাম ভাই আমি কই দেখতে পাবো, মানে আমাদের পেজে আপনি দেখতে পাবেন, সেলুনের পেজ আছে, মাথাটা গরম হয়ে গেছে, আবার চিন্তা করে আগে থেকে সতর্ক করে দিছস, ভালো হয়েছে, কানের তলে দুটো বয়ের আমারম খালি ক্যামেরা সামনে আনলো এলে, আপনি ভাই আগে গেলে বলবেন এখানে ঢুকে সেলুন ঢুকে প্রথম করবেন টিকটক বন্ধ, সবার মোবাইল বন্ধ, ওয়াইফাই বন্ধ, সব বন্ধ করে আপনি চুল কাটতে পারবেন, হ্যাঁ আচ্ছা, নাহলে আমার মতো আপনার এগুলো আমি সহ্য করতে হবে ভাই। আচ্ছা দেখি, একজন লিখছে, রাফিউল লিখেছে চাঁদপুর থেকে, নাথ ভাইয়াকে বলছি আমার জন্য একটা জোক বলবা? বলবো, আমরা জোকান কাটে বলবে বলবে। প্রিয়ামন লিখেছে, ও এটা পড়ছি আমরা মতো দেখাই দিকে, মুয়াজ রহমান আরকে লিখেছে, চারিদিকে নাকি প্রেমের গন্ধ, চারিদিকে টিকটক টিকটক, ফানি আহমেদ লিখেছিল, আরে কি আশ্চর্য কমেন্ট শুধু উপরের দিকে দৌড়াইতেছে, নরিন সুমা সাভার থেকে লিখেছে, তোমরা আমার জন্য দোয়া করো, এক্সাম দিচ্ছি যাতে আমার রোল 2 বা 3 হয়, নাইলে আম্মু ফোন দিবে না, তখন মেসেজ কমেন্ট করতে পারবো না, আই আই তুমি এক কাজ করো, রোলের কথা বাদ দাও, তুমি স্কুলের নাম আর স্যারের নাম দাও, আমরা ফোন করে 2-3 নামাই দিতেছি তোমার।
ওর রোল যদি দুই থেকে তিন না হয়েছে স্যার, মনে করেন আমরা কিন্তু নাট বল্টুতে পড়ানো শুরু করবো, স্কুল থেকে সবাই বেরিয়ে যাবো। আর এমন দুইটা টিচার, সরি এমন দুইটা টিচার কেউ কথা পাবে না। পারজানা মামুন লিখেছে, আই দিস ইজ ফয়সাল, কি খবর ভাইয়েরা? ভালো আছি আমরা, আমাদের খবর। ঢাকা থেকে লিখেছে তামিম, আপনি যদি পৃথিবীর সব থেকে আচ্ছা হাতি সব সব হাতিকে একটার উপর একটা রাখেন তাহলে হাতিদের ওইটা পছন্দ হবে না। কেন হবে না? সব হাতিকে একটার উপর একটা দিয়ে হাতিদের তো পছন্দ হবে না। হাতিদের কি একটার উপর একটা ওঠার জন্য আসছে নাকি পৃথিবীতে? আমরা সরাসরি কথা শুনি তাদের, কারণ এস এম এস এ কি লিখতেছে আবোল তাবোল বুঝতেছে না। বুঝছি এটা আবোল তাবোল কারণ আছে ভাই, কারণ আমি যে গাত্তারিম করছি গাত্তারিম করতে, আরে ভাই দুষ্টামি করছি। একজন বলেছে বল্টু ভাই কি খেজুরের রস খেয়ে গাত্তারা হয়ে গেছে, কালকে আমি নাটকটা এই ঘটনা নিয়ে আসবো তোমাদের জন্য, আমরা ফান করলে যাই রে। ব্যাপারটা হয়েছে কি যে মহিলাটা বললো ক্যাপিটাল এফএম 94.8, হ্যাঁ বলা হয়েছে সারাদিনে 60 বার আপনি আইসা বলবেন, 59 বার হয়েছে তার আবার বাসায় ফোন আছে তারা ঘুরে ঘুরে যাইতে হবে মাঝখানে একবার বলে দিয়ে চলে গেছে। আমি বুঝলাম না, আমি মানুষের টাকা খাও না, এত দাম আপনার টাকা ঢুকে না না সে না মানে নিজের টাকা ঢুকবে না ওনার খালি খরচ করার জন্য। হ্যালো ডান দিকে যাব না বাম দিকে যাব না সোজা না পিছনে বলেন? পিছনে গেলে ঢাকায় বলেন, মাঝখানে দাঁড়াবো, চাষারা মাঝখানে দাঁড়িয়ে। কতক্ষণ লাগবে আসতে, কতক্ষণ লাগবে? গাড়ির তেলা পরি এই 2 ঘন্টা। শোনো আসার সময় 2 ঘন্টা যেন লাগবেই, ভালো কথা বলছো। আসার সময় যে বোস কেবিন থেকে 2টা চাপ নিয়ে আসবা আর পরোটা নিবা, ঠিক আছে? আবার খেজুরের রস নিয়ে আসবো না। আরে বাবা তুমি যে 2 ঘন্টা বলছো 2 ঘন্টা খেজুরের রস পৌঁছে দেবো গা, এসব আমাদের শিখেও না। খেজুরের রসের উপর আমরা পিএইচডি করে ফেলেছি, বুজুং বাজুং দিয়ে লাভ নেই আমাদের, কোনো বুজুং বাজুং দিয়ে লাভ। তাহলে 2 ঘন্টা বসলাম, আসো ঠিক আছে? ঠিক আছে 2 ঘন্টা হ্যাঁ বসলাম, তাহলে 2 ঘন্টা তুমি না বললে 2 ঘন্টা লাগবে, এ কি কথা বর খেলাপ করো, এটা তো ভালো লাগতেছে না। হ্যালো হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়েট করি আমরা, ঠিক আছে? তাহলে আসো তুমি নাকি? নার্ভাসনেসে কি বলবো কিছু বুঝতেছি না, অদ্ভুত কথা। আসছি আমরা, বাসার ঠিকানা নিয়ে নিলাম আমরা, আসলাম আমরা, নার্ভাস হলো তুমি, ঘটনা কি? এই হলো কথা, মানে সবাই খরচ করবো আমরা, মজা নিবো তোমরা, কেন ভাই বলতো ভাই কি আজকে কি ভাবির সাথে ঝগড়া করছ? কেন ভালো বলছে কিন্তু, তোমার নাম জানো কি? কেন আমার চোখের নিচে কি কালি দেখা দিতেছে, মায়ের দাগ আছে শরীরে? এত গারামি করতেছো কেন? না না গারামি করতে ঠিক বলছে কিন্তু, এইটা তো আমার মাথায় আসে নাই। এই ভাই আপনার নাম কি? সাইফুল। সাইফুল ভালো বলছে কিন্তু, সাই খুব ফুল বানাইতেছে আমাদের। ও হ্যাঁ মেমোরেবল কিন্তু কথাবার্তা সাইফুল। জি ভাই তুমি ফোন দিয়ে করেছো ভুল, এখন বলো কি শোনাবা, জোক নাকি কবিতা? জোকই বলি, ডাইরি সমজত ডাইরি আছে জোকে? ও বাবা জোকের ডায়রি মেইনটেইন করছে, যেটা ভালো লাগে ওইটা লিখে রাখি। ওকে ঠিক আছে, ডায়রি থেকে একটা ভালো লাগার জোক শোনো। 1 2 3 করে 7 নম্বর জোকটা বলো। 7 নম্বর হ্যাঁ 7 নম্বর যেটা সেটা বলো। ডায়রি নিয়েই বসে এই 7 নম্বর খুব বড়। আচ্ছা তাহলে 6 নম্বর একটু ইদেন না, পাঁচে দেন পাঁচে। আচ্ছা পাঁচ 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 দিয়ে আমাদের কপালে কি জোক আছে? 5 নম্বর এটা খুব সুন্দর। হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ এটা পছন্দ স্যার। হ্যাঁ বলো বলো 5 নম্বর বলো। এক সাধু বাবা তার সহচারীদের নিয়ে বলতেছে, বৎসরা চলো আমার সাথে নদীতে স্নান করতে যাবে, তাহলে তোমাদের জীবনের সব পাপ ধুয়ে যাবে। তারপর সহচারীরা তার সাথে গেছে, পরে অনেকক্ষণ গোসল করার পর সহচারীরা সবাই উঠে গেছে কিন্তু সাধু বাবা উঠতেছে না। কেন? একজন সহচারী জিজ্ঞেস করে, বাবা আপনি কি বেশি পাপ করে ফেললেন যে এখন উঠতেছেন না? সাধু বাবা বলতেছে,
আরে বাবা রে এসেছিলাম তো পাপ ধুতে, পাপের সাথে যে আমার লুঙ্গিটাও ধুয়ে নিয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এগারো নম্বরটা শুনি, এগারো 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 হ্যাঁ এগারো এগারো বন্ধু লেখছো তো? সাইফুল তাহলে জোক এখন কতগুলো আছে জোক ডায়েরিতে? তুমি গ্রামের মধ্যে যেহেতু কুকুরের বাচ্চার মারা গেছে, তোমার হাতে এগুলো কি? ফুলের মালা, মিষ্টি, স্বর্ণ এগুলো টাকা এগুলোর কাছে থেকে আসলো। মন্ত্রী বলতে, আরে স্যার গ্রামের মানুষ আমার পুরো কথা শুনিনি। পুরো কথা শুনে তুমি কি বলছো? একজন বই থেকে একজন ডায়েরি থেকে। হ্যালো 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 কে বলছেন? আমি ফারহানা বলছি টাঙ্গাইল থেকে। ভাইয়ারা কেমন আছো তোমরা? আমরা ভালো আছি ফারহানা। টাঙ্গাইল খুব ভালো, আমি ভাবতেও পারিনি তোমাদেরকে আমি পাবো। আমরাও ভাবতে পারতেছি না টাঙ্গাইলে এত শীত পড়বে। তুমি ফোন করে কি ভাবছিলা যে ফোন দিছি না বলটুকে পাবো আমরা? কি মোটো পাতলুকে? না না ভাইয়া, শাহরুখ খান ফোন দিছি করে ভাবছিলাম। আমাদের শুনো না সবসময় তো অন্য কিছু থেকে আটটা পর্যন্ত শুনি। ঠিক আছে কোনো সমস্যা। আচ্ছা আমাদের নামে যদি একটা বিচার দিতে বলি তুমি কি বিচার দিবা? আমরা চাই না আমাদের নামে কেউ বিচার দিক। তো ভালো থেকো ভাইয়া, আবার কথা হবে। ভালো থেকো, কেমন? হ্যাঁ ভাইয়া তোমরা ভালো থেকো। আর অরণ্য ভাইয়াকে বললো যে আমি অন্য সব তোমার আচার ব্যবহার সবই ভালো লাগছে আমাদের। আমার আচার ব্যবহার। হ্যালো আপনার আচার কিন্তু ভালো মনে হইতেছে না। আপনি এত শক্ত আচার কেন? কেমন কেমন মনে হয় আপনার? মনে করেন যে নারকেলের আচার মনে হইতেছে আপনি? খুব রাগ করে কথা বলতেছেন এমন মনে হইতেছে আমাদের কাছে। একটু ফ্রি হন, লইরে চলে বসেন। অনেক শীত, শীতে এরকম কঠিন হয়ে গেছেন আপনি, শক্ত হয়ে গেছেন একদম, জমে গেছেন, বরফ হয়ে গেছেন না? বাবা ঠিক আছে, গললে আমাদেরকে খবর দিন। আমরা যে আমাকে শীত নেই, আমরা বরফ হই নাই, আমরা মোটামুটি আছি। শীত নাই বলে আমার ঠিক আছে। আপনার নাম কি? তুলি।
তুলি তুলি বাবা কি তুলছে এখন পর্যন্ত আমাদের তুলবেন তুই একটা পটল তুইলেন আমাদের নাম কি পটল না ফুল যে আমাদের তুলবেন আপনি তাপা বলেন একটা গান শুনান কিছু শুনান মনে করেন গান শুনান কবিতা শুনান আবৃত্তি শুনান নাচ অথবা ছবি আঁকা নাচ শোনান আমাদের আমরা কি অতটাই খারাপ যে দেখবো আমরা শুনবো নাচেন আমরা শুনি লাভলি You are so awesome. Hey, why thak? Shunche New Valley Presents, Not Bold to the Two Fun Kings. Breaker pori firche kotha jaben na. Ami emoni.
বলতে কি গানের শো নাকি এটা না এটা ফানের শো নাজিয়াত রহমান নাবাল লিখেছিল আমার প্রেম শুরু ওই 14ই এপ্রিলের পরে ব্রেকআপ ওই 14ই ফেব্রুয়ারির আগে বুঝি না ছেলেগুলো অভাগা নাকি আমি অভাগা ছেলেগুলো অভাগা না ধরে ধরে কেন ব্রেকআপ করতেছ ওটা টাইমিং এর সমস্যা আছে এটা তুই অন্তত একটা মাসের প্রেম কর তানিয়া সুলতান লিখেছে বয়ফ্রেন্ড বলতেছে বাবু সচরাচর যে রান্না হয় না তুমি ওইগুলো শেখার চেষ্টা করো আমি আজ ঘাস ফোরিং দিয়ে তেলাপোকার ঝোল রান্না করছি এ কেমন কথা ঘাস ফোরিং দিয়ে তেলাপোকা টেস্ট হবে আমি শিওর এমডি শাফি আহমেদ শেয়ার করেছিল এফএম কো জাহাঙ্গীর আলম সে লিখেছে খাট কাঁপানোর বয়সে খাটে শুয়ে শুয়ে কাঁপছি আমির খান লিখেছে বল্টু ভাই মনে হয় আজকে বউয়ের হাতে মাইর খাইছে কেন চোখের নিচে কালি বা গালে কোনো কাটা দাগ আছে সাবি হাফিন লিখেছে কেমন আছো ভালো আছি আমরা এসএম ওকে লিখেছে বউ আনবা হট আর সংসারে আগুন লাগলে শুধু বউয়ের দোষ না কমলা সুন্দরী শেয়ার করেছে বজ্রদাহাটি শেয়ার করেছে কমলা সুন্দরী লিখেছে সকালে উঠে ভালো মানুষের মুখে দেখলে নাকি ভালো মানুষের মুখ দেখলে নাকি দিন ভালো যায় বলছি আমারও ছবি কি সবার কাছে আছে না পাঠিয়ে দেবো ওরে বাবা তোমার যে কমলার মতো চেহারা ফলের দোকানে গেলে দেখা যায় এমডি মনির লিখেছে ভাইয়েরা তোমরা সত্যি মাদারীপুরের নাম শুনলে ভয় পাও কারণ আসতে হলে পদ্মা পার হওয়া লাগে ও হ্যাঁ এই কারণে আমরা ভয় পাই হ্যাঁ প্রচন্ড ভয় লাগবে আবার রে ফামিয়া আহমেদ শেয়ার করেছে রতনা হাসান লিখেছে ফেসবুকে আসলে একটা ফালতু জিনিস বাপকেও বন্ধু বানিয়ে দেয় ওসামা লিখেছে ভাইয়া আমার এক বোনের মন খারাপ নাম শিফা একটু কিছু বলে মন ভালো করে দিবেন প্লিজ আজকে তো সময়ই নাই তবে আপনার কথা আমরা শুনলাম শিফা মন খারাপ করে থাকা যাবে না কিন্তু এসএম কে শেয়ার করেছে হৃদয়ের মাঝে হুগলার বেড়া শেয়ার করেছে এই মুহূর্তে বিয়ে করার তেমন কোনো ইচ্ছে নেই শুধু বিয়েটা কার সাথে করবো তা জানতে পারলেই হয় যাই দোকান কাটা যাই বলেন যা ইচ্ছা বলেন মানে ক্লাসে সার পড়া ধরতেছে ঘুরে ফিরে লাল্লুর কাছে আসছে লাল্লু তো খারাপ ক্লাসের মধ্যে আমার এই কুজ্জা ভাই জি স্যার বলেন খোঁজ খবর আপনি রাখতে পারেন মানুষের বউ সম্পর্কে আমার এত ইন্টারেস্ট নাই এইসব কথা আমার জিগেবেন না বলতে সমাজ ক্লাসে বসছো টিপু সুলতানে চিনো না ম্যাডাম টিপু সুলতানে চিনি না বউয়ের দিকে নজর থাকলে টিপু সুলতানে চিনতে পারতি ছেলের খুব গায়ে লাগছে ম্যাডাম আপনি কি সুমাইয়া খেলার চিনেন না জামাইয়ের দিকে নজর রাখলে সুমাইয়া খেলার চিনতে পারবেন আপনারা তো অন্তত নাট বল্টুকে চিনেন চিনেন আগামীকালকে আবার চিনতে আসবেন হ্যাঁ টাটা ফ্রম ইভেলি প্রেজেন্টস নাট বল্টু দা টু ফান কিংস থ্যাংক ইউ